স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে আমি ষষ্ঠ পর্বের সিভিল এবং সার্ভিং টেকনোলজির ডিজাইন অফ স্ট্রাকচার অনের একটা ম্যাথ দেখাবো। গত ক্লাসে একটা ম্যাথ করেছিলাম, আজকে যে অঙ্কটা দেখাবো এটা সপ্তম অধ্যায়। একটি আয়তাকার বিমের প্রস্থ 30 সেন্টিমিটার ও কার্যকরী গভীরতা 55 সেন্টিমিটার। বিমটিতে 5টি 19 মিলিমিটার ব্যাসের প্রধান রড আছে। কংক্রিটের 28 দিনের সর্বোচ্চ পীড়ন 200 কেজি পার বর্গ সেন্টিমিটার, স্টিলের অনুমোদনযোগ্য পীড়ন 1300 কেজি পার বর্গ সেন্টিমিটার এবং n=9 হলে প্রতিরোধী মোমেন্ট নির্ণয় কর। এখন আমরা অঙ্কটা লক্ষ্য করলে যে দেখতে পাই যে কি কি ডাটা দেওয়া আছে। এখানে বিমের প্রস্থ আমরা বি দ্বারা নির্বাচন করি, প্রস্থ দেওয়া আছে 30 সেন্টিমিটার। কার্যকরী গভীরতা d=, দেওয়া আছে 55 সেন্টিমিটার। সর্বোচ্চ পীড়ন যেটাকে আমরা f' c দ্বারা নির্ণয় করি, এটা দেওয়া আছে আমাদের 200 কেজি পার বর্গ সেন্টিমিটার। এটাকে আমরা যদি FC তে নিয়ে আসতে চাই তাহলে আমাদের কনস্ট্যান্ট মান হচ্ছে 0.45 ইনটু f' c। যেহেতু আমাদের f' c-র মান দেওয়া আছে 200, তাহলে 0.45 দিয়ে 200 গুণ দিলে আসে 90 কেজি পার বর্গ সেন্টিমিটার। অনুমোদনযোগ্য পীড়ন আমরা FS দ্বারা নির্বাচন করি, যেটা ডাটায় দেওয়া আছে আমাদের 1300 কেজি পার বর্গ সেন্টিমিটার এবং n=9। তো এখন আমরা মূল অঙ্কে চলে যাই। বিমের কার্যকরী ক্ষেত্রফল b×d, তাহলে এখানে আমাদের b এর মান আছে 30 এবং d এর মান অর্থাৎ কার্যকরী গভীরতা দেওয়া আছে 55। ক্যালকুলেশন করলে আসে 1650 বর্গ সেন্টিমিটার। এরপর আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে 5টি 19 মিলিমিটার ব্যাসের প্রধান রড আছে। এখন আমরা 5টি 19 মিলিমিটার ব্যাসের রডের ক্ষেত্রফল বের করব। তাই ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে AS = π/4 d²n। এখন আমরা পাই এর মান বসিয়ে দেই, 3.1416/4। এখানে ডি অর্থাৎ ডায়া, আমাদের রডের ডায়া আছে 19 মিলিমিটার, দ্যাট মিন্স 1.9 এ, যেহেতু ডির উপরে স্কোয়ার আছে ডায়া স্কোয়ার, 1.9 এ স্কোয়ার ইন্টু, এখানে এন সংখ্যা নির্বাচন করা হয়েছে, আমাদের রড আছে 5টি, সেহেতু ইন্টু এন এর মান 5। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 14.18 বর্গ সেন্টিমিটার। অতএব এখন আমরা রো এর মান বের করব। আমরা জানি রো AS/b×d, আমরা AS এর মান পেয়েছি 14.18/b×d, মান পেয়েছি আমরা 1650। এটা ক্যালকুলেশন করলে আসে 0.0086। এখন আমরা k এর মান নির্ণয় করব। k এর মান নির্ণয় করার সূত্র আছে আমাদের √2 ρn + ρn² - ρn। এখন আমরা রো এর মান বসিয়ে দেব, আমরা রো এর মান পেয়েছি 0.0086 ইন্টু n এর মান আমাদের 9 দেওয়া আছে, n এর মান 9 প্লাস আবার রো এর মান 0.0086 ইন্টু n এর মান 9। এটা যেহেতু বর্গ আছে আমরা বর্গ চিহ্ন দেব, মাইনাস রো এর মান ইন্টু n অর্থাৎ 9। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 0.324। এখন আমরা j এর মান বের করব। তা j এর মানের সূত্র হচ্ছে 1 - k/3। আমরা ইতিপূর্বে k এর মান বের করেছি 0.324/3। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে
এখন যেহেতু আমাদের চাওয়া হয়েছে প্রতিরোধি মোমেন্ট নির্ণয় করো। এখন আমরা প্রথমেই স্পেসিফিক দেওয়া নাই আমাদের এটা কংক্রিট নাকি স্টিলের প্রতিরোধি মোমেন্ট, যেহেতু আমাদের দেওয়া নাই আমাদের দুইটাই বের করতে হবে। তা প্রথমেই আমরা কংক্রিটের প্রতিরোধি মোমেন্ট বের করব। কংক্রিটের প্রতিরোধি মোমেন্ট MC = ½FCJKBD²। এখন আমরা ½FC-র মান আমরা যেটা বের করেছি 90 ইন্টু কে এর মান আমরা বের করেছি 0.892 ইন্টু বি মান আমরা বের করেছি, বি মান আমরা পেয়েছি 30 এবং ডি মান 55, যেহেতু ডির উপরে আমাদের স্কোয়ার আছে সেহেতু আমরা 55 উপরে স্কোয়ার দিচ্ছি। এটা ক্যালকুলেশন করলে আসে 1180236.42 kg/cm। অনুরূপভাবে আমরা স্টিলের প্রতিরোধি মোমেন্ট বের করব। স্টিলের প্রতিরোধি মোমেন্টের সূত্র আছে MS = ASFSZE। এখানে আমরা FS বলতে বুঝি অনুমোদনযোগ্য পীড়ন, AS এর আমরা মান পেয়েছি 14.18 ইন্টু FS এর মান আমাদের দেওয়া আছে, FS এর মান দেওয়া আছে 1350, 1350 যে এর মান পেয়েছি 0.892 ইন্টু ডি মান আমাদের 55। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 939,155.58 kg/cm। শিক্ষার্থীরা NUM-এ আমাদের আরও কিছু অঙ্ক আছে, আমরা হুবহু বই ফলো না করে আমরা যদি এই অঙ্কটা ফলো করার চেষ্টা করি তাহলে আরও এই নিয়মের যে অঙ্কগুলো আছে এটা শেখা যাবে। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।